আমরা স্টেপ কেরাসন নিয়ে স্টেপ কেরাসন মানে স্টেপ কেরাসন টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল আমরা এখানে প্রথম পার্ট করব, আমরা এটা দুই পার্টে করব ভিডিওটা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখান থেকে দেখেন এটা করে রাখছি, আমরা সেম ভাবে এখন এটাতেই কাজটা করব। তাহলে এটাতে করার জন্য প্রথমে আমরা এখানে চলে আসি। চলে আসার পর এখান থেকে আমি এখানে আসি, আসার পর এখানে লিখে নিই টেস্টিমোনিয়াল of testimony. তারপর এখানে আমরা এই টেস্টিমোনিয়ালটা করার পর আমরা টেস্টিমোনিয়াল আর টেস্টিমোনিয়াল আমরা ইন্ডেক্স টেস্টিমোনিয়াল আসবো। এখানে টেস্টিমোনিয়াল একটা সেকশন আছে, আপনারা দেখতে পারেন, এটাকে আমরা কপি করি। আর আমরা এখানে একটু আমরা দেখে নিই কোডগুলি, দেখেন আমরা এটা করবো। আর এখান থেকে এটাতে আমরা যদি চেঞ্জ করবো সেমই রাখবো। তাহলে আমরা এখান থেকে আসি, প্রথমে এটা করতে করার জন্য আমরা এটাকে কপি করে নিলাম, তারপর এখানে আমরা প্যাডিং দিই, প্যাডিং 100% এবার আমরা দিই, দেখতে পারেন প্যাডিং 100% দেওয়াতে আমাদের এটা এরকম আছে। তারপর আমরা এটা প্যাডিং দেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার যা, তারপর আপনার প্রায় হয় নাকি এটা সম্ভবত অ্যাপ্লাই হয়নি, কারণ দেখি এখান থেকে আমরা ওকে আমরা এখানে এটা এমন ক্লাস অ্যাকশন একটা, এই জন্য এটা আমরা এ ডট না দিয়ে এটা হ্যাশ দেওয়ার কথা, এই জন্য এবার আপনারা দেখতে পারেন এটা ইজিলি অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমরা এটা দেওয়ার পর এটা কালারটা আমরা দিয়ে দিই, এটা যে কালার কালার ওকে দেওয়ার পর আপনারা দেখবেন এটা কালারটাও আমাদের হয়ে গেছে। তারপর এটা কালার দেওয়ার পর আমি আবার চলে আসি, তারপর আমি এখানে চাইলে H2 দিয়ে এখানেও টেক্সটগুলো ডিজাইন করতে পারবো, অথবা এটার মতো করে আমি এখানে এখানেও এটা ডিজাইনটা করতে পারবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমি কীভাবে করবো। তাহলে এটাকে আমি ইউজ করে নিই, আমি এটা আচ্ছা এটা টেক্সট লাইনগুলোকে আমি সেন্টার করে নিই, তারপর এটা এখানে আমি দিয়ে দিই টেক্সট লাইন সেন্টার, তারপরে এটা আমার H2 ক্লাস, আমি H2 সেকেন্ড বাজার এন্টার, তারপর এটা ফন্ট ফ্যামিলি দেই আমি মনসেরাত, মনসেরাত বোল্ড, ফন্ট সাইজ দেই ফন্ট সাইজ 1.5 গ্রাম, অথবা আমি এখানে 3 দিই, তারপর লাইন আচ্ছা এটা আমরা একটু দেখে নিলেও পারি, আমার ফ্রন্ট সাইজটা ঠিকই আমার এটা ঠিকই আছে, তারপর এখন লাইন হেড দিয়ে দিই 1.5 ওকে। তারপর যে আমরা যে দেখি এখানে দেখেন এখানে একটা অনেক ভালো একটা লুক এসে বসতে। তারপর আমরা এখানে ইমেজটা নিয়ে কাজ করবো, ইমেজটা নিয়ে কাজ করার জন্য আমি এখান থেকে চলে আসি, চলে আসার পর একটা ইমেজে একটা ক্লাস দিয়ে দিই এখানে টেস্টিমোনিয়াল ইমেজ। আর এই আমি কিন্তু কপি করা প্রোভাইড করি না, আপনারা যদি কপি করতে চান তাহলে দেখেন এই নামগুলোকে শুধু কপি করবেন, তাহলে আপনাদের আর এত ভুল হবে না। এটা উইড দিয়ে আমরা 5%, তারপরে দেখি এটা করে ওকে আমরা একটা কাজ করছি নাকি না, কিছু এটা এতটুকু হয়ে গেছে। তারপর এখানে এটার মার্জিন দেই আমরা, মার্জিন দিয়ে দেই মার্জিন
তারপরে আমরা এটা একটু রেডিয়াস করে নিই, বর্ডার রেডিয়াস দিয়ে, সরি, বর্ডার রেডিয়াস। ওকে, তাহলে আপনারা দেখেন এটা হয়ে গেছে, এতটুকু কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমরা যেটা বললাম, আমরা এবার প্রেস প্রেস লোগো কাজ করবো, মানে এই লোগো গুলো আছে এগুলো কাজ করবো। তাহলে এগুলো করার জন্য আমরা আবার এখানে চলে আসি। তারপর এখান থেকে আমরা এখান থেকে দেখে নিই আগে লোগো গুলো। এই দেখেন এখানে প্রেস একটা সেকশন আছে, আমরা হ্যাশ হ্যাশ দিয়ে যাবো। আর এখানে আমরা যে অল্টাতে ধরি, অল্টাতে ধরে যে এখানে ক্লিক দিয়ে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্লগ হয়ে যেতেছে। আমরা এখানে একটা ক্লাস দিয়ে দিই, তারপর প্রেস লোগো নামে, ওকে, এটা হয়ে গেল। তারপর আমরা এখানে চলে আসি, আমরা টেস্টিমোনিয়ালের পরে একটা টেস্টিমোনিয়ালের ভিতরেই এই সেকশনটা আছে, এই জন্য আমরা এখানে প্রেস দিই, প্রেস লোগো লোগো, তারপর প্রেস লোগো। তারপর এখানে আমি সরি, তারপর এখানে আমি হ্যাশ দিই, তারপর এখানে প্রেস, তারপর এন্টার। তারপর এই লোগোর আমরা এখানে প্রথমে সাইজটা ঠিক করে নিই। এখানে কিন্তু এটা সাইজটা দেখতে পারে অনেক ছোট, আর কিন্তু এটা কিন্তু অনেক বড়। এখানে ব্যাকগ্রাউন্ড একটু আমরা একটু কালার একটু নিচে ডাউন করতে হবে, মানে এখান থেকে দেখেন এখান থেকে মার্জিন বটম 3% দিতে হবে। এখান থেকে তাকে আমরা এটাই করে নিই, মার্জিন বটম 3%। তারপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেম ব্যাকগ্রাউন্ড কালারটাই দেবো যাতে এটা আমাদের বোঝা না যায়। ব্যাকগ্রাউন্ড কালার সেম, দেখি আবার এতটুকু হয়েছে কি, যে এতটুকু হয়েছে। তারপরে আমরা এখান থেকে দেখি, ওকে, আমি একটা জিনিস করতে বলে গেছিলাম, টেক্সটা লাইক সেন্টার, হ্যাঁ টেক্সটা লাইন সেন্টার। এবার আমরা নিচেরটাতে আবার আসি, এবার ডট প্রেস লোগো এটাতে, তারপর এটার আমরা ওয়েট দেব, ওয়েট ওয়েট আমরা দেবো এটা 10%, 10%। এখানে দেখেন এখানে কিন্তু 10% 15% দেওয়া, আমরা এখানে 10% দিলাম যাতে এটা একটু ছোট হয়। আপনারা দেখতে পারেন এটা অনেক ছোট, আচ্ছা এটা 15% দিলেও পারি, আপাতত 10% নিয়ে এখানে ভালো লাগতেছে। আপনার চাইলে একটু বড় রাখতে চাইলে এরকম, ওকে, না 15% একটু ভালো। আমরা এগুলো দিয়ে দেখা লাগে এটা কোনটা ভালো লাগে কোনটা লাগে না এরকম। তারপর এখান থেকে ওয়েট দেওয়ার পর আমি এখান থেকে আর দিতে পারি এই অ্যালাইন, আচ্ছা অ্যালাইনের ফ্যাক্টর তো আমাদের পরেই আছে, এটা কিন্তু সরি দেখি, ওকে। তারপর এটা আমরা প্যাডিংটা দিয়ে দিই লাস্ট, একটাই কাজ, প্যাডিং 20 পিক্সেল, 20 পিক্সেল, 50 পিক্সেল দিই আমরা নিচে, তাহলে দেখি এটা কিরকম এখন। ওকে, এটা অনেকটা অনেকটা ভালো লাগতেছে। আমরা একটা কাজ করি, আমরা যে নিচের প্যাডিংটা এটা 15 পিক্সেল না, আমরা 18 পিক্সেল করে নিই, তাহলে এটা আর একটু ভালো লাগবে। আজকের এই ভিডিওটা এতটুকুই, আমরা দেখলাম আমরা কীভাবে এই বুঝিস্টার ফার্স্ট জায়গাটা করবো। দেখো একটা নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।